সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা মসজিদ নবীর খুতবার অনুবাদ শুরু করছি আমাদের মাতৃভাষা মায়ের ভাষায় বাংলা ভাষা আজকে যিনি খুতবা দিয়েছেন মসজিদনবীতে তিনি হচ্ছেন ফদিলাতু শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুজান হাফিজাহুল্লাহ আর যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে তাওহিদের কালিমার গুরুত্ব ও মর্মার্থ তাওহিদের কালিমা তার আগে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে জাজকের তারিখ হচ্ছে এগারোই সাহাবান চৌদ্দ চৌচল্লিশ ইসরি আর দোসরা মার্চ দু ইংরেজি তো বিষয়টি আমরা শুনেছি যে তাওহিদের কালিমার গুরুত্ব ও মর্মার্থ আপনারা সবাই জানেন যে তওহেদের কালিমা কোনটি আমাদের ইসলামে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটির কত যে গুরুত্ব এর যে মর্মার্থ এর যে তাৎপর্য কত গভীর এবং কত নিবিড় সে বিষয়টি সম্মানিত খতিব সাহেব তার খুতবার মাধ্যমে তুলে ধরেছেন এই কালিমাটি এত গুরুত্বপূর্ণ যে এই কালিমা হচ্ছে আমাদের একমাত্র মুক্তির পথ এই কালেমার স্বীকৃতি ব্যতীত কোনো মানুষের মুক্তি আসবে না যাহার নাম থেকে মুক্তি নেই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সাফাত পাবে না কেউ পাবে না যদি এই কালেমাকে সঠিকভাবে সে আঁকড়ে না ধরে একজন ব্যক্তির ইসলাম টিকে থাকবে না যদি এই কালেমাকে সে শক্তভাবে আঁকড়ে না ধরে এই কালেমার নানাবিধ মর্যাদা রয়েছে গুরুত্ব রয়েছে যা দিয়ে সম্মানিত হতিফ সাহেব তিনি আজকের খুতবাটি পেশ করেছেন তবে খুতবাটি অনেক বড় অনেকগুলি হাদিস তিনি উল্লেখ করেছেন যেহেতু আমরা আধা ঘন্টার মধ্যেই খুতবাটি সবসময়ই আমরা শেষ করার চেষ্টা করি সেজন্য আজকেও আমি তিরিশ মিনিটের অধিক যাওয়ার চেষ্টা করব না বরং তিরিশ মিনিটের মধ্যেই আমি পুরো খুতবাটির যে অনুবাদ বা তার যে ভাবানুবাদ সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমার সময়ের মধ্যে বারাকা দান করেন এবং আমরা বিষয়টি শোনার পরে আমাদের যেন অন্তরে এই কালিমার প্রতি গুরুত্ব এই কালিমার প্রতি আমাদের যেন আকর্ষণ বৃদ্ধি পেয়ে যায় আল্লাহ আমাদেরকে সে তৌফিক যেন দান করেন আমিন সমানিত ফতিব সাহেব প্রথমে আল্লাহ রবুল্লাহ আলমীর প্রশংসা করেছেন এরপরে রাসুল্লাহ সাল্লামের উপর দরুদ পাঠ করে সংক্ষিপ্ত একটি ভূমিকা পেশ করেই তিনি তার মূল বক্তব্য শুরু করেছেন এভাবে হে মানব জাতি আল্লাহ রব্বুল আলমিনের জিকির হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম একটি ইবাদত আল্লাহর কাছে অধিক সম্মানিত অধিক গুরুত্বপূর্ণ সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে আল্লাহ তাল্লার জিকির করা আল্লাহর জিকির যা হচ্ছে ইয়াতি আলবাহিয়রিহাত যা সৎ আমল যা এটা অবশিষ্ট থাকবে মৃত্যুর পরবর্তী জীবনে আমরা এটা পাবো আল্লাহর জিকিরের মাধ্যমে একজন মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি পায় তার বিরাট তার ভাগ্যে জুটে এবং তার গুণাগুলো ক্ষমা হয়ে যায় আল্লাহ সম্পর্কে বলছেন রবীন্দ্র যারা আল্লাহ রবীন্ন এর অধিকারে জিকিরকারী এবং জিকির কারিনী মানে জিকিরকারী পুরুষ এবং জিকির কারিনী নারী আহ তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন ও আজুরোনা এবং বিরাট পুরস্কার রেখে দিয়েছেন সুবহান আল্লাহ কাজেই আল্লাহর জিকিরের বিরাট মর্যাদা রয়েছে এটা হচ্ছে ভূমিকা এবার তিনি বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম জিকির সবচেয়ে শ্রেষ্ঠতম সর্বোৎকৃষ্ট গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে কালিমাতু তাহিদ কালিমাতু তাহিদ যা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ই আনা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রবামিনের একত্ববাদের সাক্ষ্য দেওয়া এবং রাসল সাল্লা সাল্লামের তার নবতে স্বীকৃতি দেওয়া তবে এখানে তা তাওহিদ বলতে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকেই বোঝানো হয় এই কালিমাটি হচ্ছে ইসলামের প্রতীক যা ইমান এবং শিরিকের মধ্যে পার্থক্য সূচিত করে যা জান্নাতের চাবি এবং জান্নাতের মূল্য এই কালিমার জন্যই বিশ্ব জগৎকে সৃষ্টিগুলকে সৃষ্টি করা হয়েছে। মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। নবী রাসুলদের প্রেরণ করা হয়েছে। কিতাব সম নাজিল করা হয়েছে। আল্লাহববুুলালামি সরতু নাহলের দুই নম্বর আায়তে কারিমে বলছেন। ইরাজিলুল মালা ইতা রুহী মিন আমৃহী আলামা আসা মিন আইবাদি আ আদু আন্নালা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহ বলছেন যে আল্লাহ তালে ফরেস্তা নাজিল করেন। বিররুহ মানে অহিনিয়ে ফেরেস্তাগন ফেরেস্তাগণকে আল্লাহ রব্লা আলমিন অবতীর্ণ করেন তার নির্দেশ নিয়ে তার যে কোনো বান্দাদের উপর তার যে কোনো বান্দাদের উপর অর্থাৎ নবুত যে কোনো বান্দা কি চাল্লা সেই বান্দাকে দিয়েছেন ওহিনাজিল করেছেন ফেরেস্তাদের মাধ্যমে এই মর্মেলা যে তোমরা ভীতি প্রদর্শন করো আল্লাহ ছাড়া আমি আল্লাহ ছাড়া অন্য কোন সত্য ইলাহ মাহবুত নে তোমরা আমাকে ভয় করো তাহলে এই কালিমার এত গুরুত্ব রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন এই কালিমার এত গুরুত্ব দিয়ে থাকেন এই কালিমাটা হচ্ছে এমন কালিমা যা ইসলামের দুর্গ এর মাধ্যমে একজন মানুষ তার রক্ত তার জান মাল তার সম্মানের নিরাপত্তা পাবে এই কালিমার স্বীকৃতি ব্যতীত কোনো মানুষের যান মাল সম্মান মর্যাদা এবং রক্তের কোনো নিরাপত্তা নেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সেই যুগে বলেছিলেন উমির তানু কতিলান্নাস হাত্তায়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আমি আদিষ্টিত হয়েছি মানুষের সাথে যুদ্ধ করার জন্য লড়াই করার জন্য যতক্ষণ পর্যন্ত তারা না বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে ফাইদা ক্বালু এই কালেমা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আসমু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালুহুম এরপরে তাদের রক্ত তাদের মাল সম্পত্তি আমার কাছ থেকে নিরাপত্তা পাবে তাছাড়া আমি যুদ্ধ করার জন্য আদিষ্টিত হয়েছি কাজেই এই কালেমার স্বীকৃতি আমাকে আপনাকে দিতেই হবে এই কালেমা হচ্ছে ইসলামের অন্যতম একটি মূল ভিত্তি ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপর সুপ্রতিষ্ঠিত এর মূল ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা হামস ইসলাম পাঁচটি স্তম্ভের উপর সুপ্রতিষ্ঠিত একটি হচ্ছে শাহাদতী আল্লাহ ইলাহ আন্না মুহাম্মাদান আব্দু হসুল আল্লাহ এবং আল্লাহ রাসুলের ব্যাপারে সাক্ষ্য দেওয়া অর্থাৎ এই যে ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম যে আল্লাহর বান্দা এবং তারুল এর সাক্ষ্য দেওয়া এটা হচ্ছে প্রথম স্তম্ভ দুই সালাত প্রতিষ্ঠা করা তিন জাকাত আদায় করা চার হজ করা পাঁচ হচ্ছে সৌমে রমবন শিয়াম পালন করা রমজান মাসে অতএব এই কালিমা হচ্ছে ইসলামের মূল স্তম্ভ মূল খুঁটি এই কালিমা হচ্ছে সবচেয়ে বড় ফর্জ আল্লাহ তালা বান্দাদের উপর ফরজ করে দিয়েছেন সমস্ত নবী রাসুলগণ এবং আল্লাহর কাছ থেকে যত কিতাব এসেছে সমস্ত কিতাবে সমস্ত নব নবীরগণ সবাই এই কালেমার উপর ঐক্যমত ছিল সমস্ত কিতাব একমত এই কালেমার উপর এই কালেমার ব্যাপারে সব নবীগণ দাওয়া দিয়েছেন সমস্ত কিতাব এই কালেমার ঘোষণা দিয়েছে আল্লাহ রাব্বুল আলমী সৌরতুল আমি আর পঁচিশ নম্বর আয়তে কারিমায় বলছেন ওমা আর সাল্লামিন কবুলি কামির আপনার পূর্বে যত রাসুল আমি পাঠিয়েছি যত রাসুল পাঠিয়েছি ইল্লা নু ইলাই ওই রাসুলের কাছে আমি ওহি করেছি ইল্লা আনা আমি আল্লাহ সারা আর সত্য কোনো ফাবুদুন তোমরা আমার ইবাদত করো তাহলে এই কালিমার দিকে সমস্ত কিতাব দাওয়াত দিয়েছে সমস্ত নবীগণ দাওয়াত দিয়েছে এই কালেমাটা হচ্ছে এমন কালিমা যে কালিমার সাক্ষ্য আল্লাহ রবাহ আলমিন নিজে দিচ্ছেন আলহামদুলিল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন এই কালেমার সাক্ষ্য ফেরেস্তাগণ দিয়েছেন এই কালেমার সাক্ষ্য আহল আয়লম যাদের মধ্যে তাওহিদের জ্ঞান আছে তারা দিয়ে থাকেন আল্লাহ তালা সুরত আল ইমরানের আঠারো নম্বর আয়তে কারিমে বলছেন শাহিদ আল্লাহ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ স্বাক্ষর চাইতে বড় কোনো সাক্ষ্য আছে কি হতেই পারে না শাহিদ আল্লাহ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহুল্লাহ ইলাহ ইল্লাহু তিনি ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই কাতুআল ফেরেস্তাগুন সাক্ষ্য দিয়েছেন এবং অলুন আয়েল ক ইমাম বিল এবং ওই সমস্ত আলেমগণ সাক্ষ্য দিয়েছেন যারা ন্যায় পরায়ণতার উপর সুপ্রতিষ্ঠিত অর্থাৎ যারা তাহিদের উপর সুপ্রতিষ্ঠিত তহিদের জ্ঞান যাদের মধ্যে আছে ওহির জ্ঞান তারাও সাক্ষ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ অতএব এই কালিমার মর্যাদা হচ্ছে বিরাট আল্লাহ আকবর এই কালিমা হচ্ছে এমন কালিমা একজন মানুষ তার এই ঠোঁট দিয়ে তার জিউ দিয়ে যা সর্বোত্তম কালিমা যা সে উচ্চারণ করে সেটা হচ্ছে এই কালেমা এটা হচ্ছে একজন মানুষের সৌভাগ্যশীলতার মূল কারণ মুক্তির মূল কারণ দুনিয়াতে আখেরাতে তার সফলতার শ্রেষ্ঠতম পথ হচ্ছে এই কালেমা এই কালেমা হচ্ছে বিরাট একটি আমল আলহামদুলিল্লাহ সমস্ত নবীগণ এই কালেমার স্বীকৃতি দিয়েছেন যেমনটি রাসুল্লাহ বলছেন কবলি সর্বশ্রেষ্ঠ বাক্য যেটা আমি এবং আমার পূর্বে যত নবী আসুলগণ এসেছিলেন তারা যে বলেছেন সর্বোত্তম কি বলেছি আমরা লা 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 ইলাহা আল্লাহ ছাড়া সত্য কোনো মহাবুত নেই তিনি একক সারি কালাহু তার কোনো শরিক নেই এই সর্বোত্তম কথা আমি এবং আমার পূর্বে যত নবী নবীর এসেছিলেন সবাই বলেছেন সুভান আজকে এই কালিমের মূল্য নেই আমাদের কাছে এই কালেমার মূল্য নেই অথচ এই কালেমা হচ্ছে আমাদের মুক্তির জন্য এসেছে আমাদেরকে সরাসরি পথ দেখানোর জন্য এসেছে এই কালেমা হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্বের সৌভাগ্যশীলতার দুনীয় আখেরাতের সর্বশ্রেষ্ঠতম জায়গায় পৌঁছার মূল ভিত্তি হচ্ছে এই কালেমা আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা নুআলাম তার মৃত্যু যখন নিকটবর্তী হলো মৃত্যু যখন কাছাকাছি আসলো তখন তিনি তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন আমি তোমাদেরকে একটা ওসিয়ত করব শোনো দুটো বিষয়ে তোমাদেরকে আদেশ করব আর দুটো বিষয়ে তোমাদেরকে আমি নিষেধ করব যেই দুটো বিষয়ে আমি তোমাদেরকে আদেশ করব সেটা হচ্ছে যে তোমরা লা ইলাহা এটাকে আঁকড়ে ধরবে এই ব্যাপারে আমি তোমাদেরকে আদেশ করছি কারণ ইলাহা ইল্লা এই কালেমাটা হচ্ছে এমন একটি কালেমা যে সাত আকাশ এবং সাত জমিন এই সব কিছু যদি একটা কেফা পাল্লার মধ্যে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেকটি পাল্লার মধ্যে রাখা হয় লা রজা হাত লা ইলাহা ইল্লাল্লাহর এই পাল্লাটি ভারী হয়ে যাবে কাজে এই কালিমার ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করছি করছি এটা হলো একটা বিষয় আরেকটা হলো ওসিকা বি সুহানি হামদিহি আমি তোমাদেরকে সুহান হামদিহি এই বাক্যটি পাঠের ব্যাপারে এই বাক্যটির ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি কারণ এই সুভান বিহামদিহি এই বাক্যটির মর্যাদা হচ্ছে এরকম ফাইনাহা অবিহা ইউরুজাকুল খালক এটা হচ্ছে সকল কিছুর সলাত আর এর মাধ্যমে মানুষ রিজিক প্রাপ্ত হয় এর মাধ্যমে রিজিক প্রাপ্ত হয় মানে মানুষ এর মাধ্যমে রিজিক পায় তাহলে সুবাহানল বিহামদিহি এটা বেশি বেশি পাঠ করলে রিজিক পাওয়া যাবে যেটা নু আলহি সাল্লাম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন আর লাহা ইহ এই কালেমা বেশি বেশি পাঠ করলে কেয়ামতের দিন এই যে আপনার অজন করা হবে মিজানের পাল্লা সব আমল ওজন করা হবে আলহামদুলিল্লাহ এই কালিমার জন্য ভারী হয়ে যাবে আপনার মিজানের পাল্লা এটা হলো তার দুটো আদেশ তার সন্তানদেরকে তিনি করেছিলেন আর দুটো অন্যায় থেকে পাপ থেকে তিনি নিষেধ করেছিলেন সেটা হলো তিনি বলছেন ওয়ানহাক ওয়াল কেবের। আমি তোমাদেরকে শিরিক থেকে আল্লাহর সাথে শিরিক করা থেকে নিষেধ করছি আর তোমাদেরকে আমি অহংকার করা থেকে নিষেধ করছি নাউ তাহলে শিরিক আল্লাহর সাথে যে সিরিক করা হয় এটা সবচেয়ে বড়ো পাপ দেখেন একজন নবী হয়ে মৃত্যুর মুহূর্তে তিনি তার সন্তানদেরকে ডেকে কি বলছেন তাওহিদের দাওয়াত দিচ্ছেন যে কালেমাকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো আল্লাহর জিকিরকে আঁকড়ে ধরো সুবহান আল্লাহ বিহামদিহি এটাই তোমাদের রিজিক দিয়ে গেলাম এটা তোমার আঁকড়ে ধরো আর তোমাদের কালেমা দিয়ে গেলাম এটাকে তোমার আঁকড়ে ধরো মিজানের পাল্লা ভারী হয়ে যাবে এইগুলো একটা আর নিষেধ যেটা করলে সেটা হলো শিরিক করবেন আল্লাহর সাথে সুবাহান আল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে শিরিকের কথা কি বলি সন্তানদেরকে বলি এটা করবে না এটা করবে না এটা করবে না হাজার উপদেশ আমরা দিয়ে থাকি কিন্তু আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না জীবনে কক্ষণও আমরা তো এটা বলি না এটা আমরা বলি না কারণ আমরা বুঝি না কি জিনিস এটা যে একটা পচা জিনিস এটা যে দুর্গন্ধ জিনিস এটা যে একটা মানুষকে অনন্তকালের জাহান নামে লিপ্ত করে এটাকে আমরা বুঝি বুঝি না এই জন্য এই ব্যাপারে কোনো উপদেশ নাই কোনো শিক্ষা নাই কোনো চিন্তা নাই ভাবনা নাই আর একটা হলো অহংকার এই যে অহংকারগুলো আসে পরিবারের সন্তানদের মাঝে মা বাপ যদি সন্তানদেরকে বলে যে কোনো দিন জ্ঞান নিয়ে কোনো দিন অর্থ নিয়ে ধন সম্পদ নিয়ে সুনাম সুখ্যাতি নিয়ে কোন নিয়াবত নিয়ে অহংকার করো না বাবারা এটা বলি আমরা বলি না আমরা এই আমাদের সন্তানরা কিছু টাকা পয়সা হলে বাবারে বাবা কত অহংকারী হয়ে যায় তারা যেন সমাজের কোনো মানুষকে তারা পাত্তাই দেয় না অহংকারী হয়ে যায় কারণ এগুলো মা বাপ উপদেশ দেয় না এই জন্য তাহলে এখান থেকে আমরা পারিবারিক শিক্ষা পেয়ে যাচ্ছি আমাদের সন্তানদের জন্য আলহামদুলিল্লাহ অতএব আল্লাহ যেন আমাদেরকে সেই তহফিক দান করেন আমিন এই কালেমা হচ্ছে এমন কালেমা যে একজন মানুষ ক্যামতের দিন সে চিৎকার করবে হাসরের মাঠে মানুষের সামনে তখন কেন চিৎকারটা করবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাম বলছেন তো প্রথম যে হাদিসটি বললাম নুআলিসের ঘটনা এটা মুসনাদে আমাদের আসছে এখন যে হাদিসটি বলতেছি সেটা মুসনাদে আমাদের আসছে ঘটনাকে খুবই সুন্দর এই জন্য বলতেছি চিৎকার করবে কেন কারণ সে দেখতে পাবে যে তিস না সিজিল্লা নিরানব্বইটি তার আমল নামার এই সিজিল মানে যেটা হচ্ছে আপনার আমল নামা তার আমল নামার যে দফতর নিরানব্বইটি কুল্লা সিজিল্লিন মাদ্দাল বাসার চক্ষু যতদূর যা তত দূর বিশাল বড় হচ্ছে এই এই তার আমল নামার এই সিজিল তার এই আমল নামার যে দফতর এখন তাকে বলা হচ্ছে যে আচ্ছা তুমি কি এগুলোকে অস্বীকার করো তুমি কি এগুলোকে অস্বীকার করো আল্লাহ তাকে বলবেন আতুন কিরু আন এই নিরানব্বইটি আমল নামা তোমার যে আছে তোমার যে সিজিল আছে মানে এগুলো সব পাপের এগুলো কি তুমি অস্বীকার করো আমার ফেরস্তাগণ যারা লিখেন তারা কি তোমার উপর জুলুম করেছে লোকটি বলবে না ইয়া রব্বি করে নাই আল্লাহ বলবেন তোমার কোনো অজুর আছে তুমি কোন অজুর পেশ করতে পারো অথবা তোমার কোনো নেক হাসানা আছে লোকটি আশ্চর্য হয়ে যাবে বলবে না আমার কিছুই নাই কিন্তু আল্লাহ রবাহ আলমিন বলবেন বালা আমার কাছে আছে শোনো ইন্দাল কাইন্দানা হাসানা মোয়াহিদা আমাদের কাছে তোমার একটা একটা হাসানা আছে কয়টা হাসানা একটা আমল আছে তোমার হাসানা আছে ওয়েনলাহুল্লা দু মালিয়াও মহাদাই তোমার উপর কোনো জুলুম করা হবে না আজকে এরপরে ফাতুখ রজুল্লাহু বিতঃকাতান একটা বিতাকা একটা তার জন্য কার্ড বের করা হবে বিতাকা একটা কার্ড আইডি কার্ডের মনে করেন তো একটা বিতকা তার জন্য বের করা হবে একটা কার্ড সেখানে আছেটা কি আশহাদু আল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদান আব্দুহু এই তাহীদে সাক্ষ্য আছে তখন আল্লাহ বলবেন আহযিরূহু ফি ইয়াকুলু ইয়া রাব্বি মা বিতাকা আল্লাহ যখন বলবেন যে এটা উপস্থিত করো ফেরেশতাদেরকে বলবেন তোমরা উপস্থিত করো তখন ওই ব্যক্তি বলবে এটা কি বিতকা। এই এতগুলো সিজিল্লাত এতগুলো দফতর নিরানব্বইটি দফতর এগুলো দিয়ে এর সামনে এই বিতাকা কি হবে তখন বলা হবে না তোমার উপর কোনো জুলুম করা হবে না ফুদ সিজিল্লা ফি কিফা এই সিজিল্লাত সবগুলি একটা পাল্লায় রাখা হবে এরপরে আলহামদুলিল্লাহ রাখা হলে ওই যে তার বিতাকা এই বিতাকাটা আরেক পাল্লায় রাখা হবে যদি এখানে ওইভাবে আসে নাই কিন্তু বোঝা যাচ্ছে ভাষায় ওয়াথাকুলাতিল বিতাকা ফা তোমার সাথে সিজিল্লাত সিজিল্লাত পাতলা হয়ে যাবে বিতকা ভারী হয়ে যাবে সুভায়ান আল্লাহ ফলা ইয়াফ কলুম্লাহ সেই সেই আল্লাহ নামের সাথে অন্য কোনো কিছু ভারী হতে পারে না সুভাহ আল্লাহ দেখেন এই কালেমার মর্যাদা কতটুকু আমি এখন বলতে চাই এই কালেমার দিকের আমরা কতটুকু করি আমরা কত গল্প সল্প করি সারাটা দিন কত সময় নষ্ট করি কত আজে বাজে কথা বলি কিন্তু এই কালেমাটাকে পাঠ করতে পারি না আমাদের কাছে কি এতটুকু সময় নেই আমি আমাকে বলছি এবং আপনাদেরকে বলছি যারা শুনছেন যে লাহা ইলা এই কালেমা বেশি বেশি পাঠ করুন আল্লাহ দান করুক আমি এই কালেমা হচ্ছে এমন কালেমা যা হচ্ছে আমাল ফিল্ম মিজান মিজানের পাল্লাই সবচেয়ে ভারী আমল যা একটা একটা হাদিস আমরা শুনলাম এখন আর এটা হচ্ছে আবার ইমানের সবচেয়ে শ্রেষ্ঠতম শাখা হচ্ছে এই ইলা ইলাহা ইল্লাল্লাহ ইমানের ইমানের সত্তরটির উপরে শাখা আছে অথবা উপরে সবচেয়ে শ্রেষ্ঠতম শাখা হচ্ছে আর নিম্নমানের শাখা হচ্ছে ইমাত রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া আর ওয়াল হায়া বা তুমিনাল ইমান আর লজ্জাবুত করা এটা হচ্ছে ইমানের একটি শাখা এখান থেকে কয়েকটা বিষয় বোঝা যায় যে সবচেয়েতে ইমানের উত্তম শাখা হচ্ছে এটা বলবেন আমল লাগবে না আমল আছে যে একটি শাখা হচ্ছে যে রাস্তা থেকে দেখ বস্তু দূর করে এটা একটা এটা ইমানের কারণে কেউ করতে পারবে অতএব ইমানের মধ্যে আমল আছে আমল ছাড়া ইমান চলে না এই জিনিসটা ভুল যে ইল্লাল্লাহ স্বীকৃতি দিলাম তো কাজ হয়ে গেছে ভুল লাই ইল্লাল্লাহ বলার সাথে আমলের সম্পর্ক আছে হাজারবার আছে এটাকে যারা অস্বীকার করে তারা পথ ভ্রষ্ট এটা ভালো করে জেনে রাখুন যারা কালেমা থেকে আমলকে বিচ্ছিন্ন করেছে তারা পথ ভ্রষ্ট মানুষ তারা মানুষকে আল্লাহর গুলামি থেকে বিচ্ছিন্ন করে শয়তানের গুলামির দিকে ছেড়ে দিচ্ছে মানুষকে নাউজুবিল্লা কালেমার মধ্যে আমল আছে আমল ছাড়া এই কালেমা থাকবে না আপনার কাছ থেকে বিদায় নিবে বের হয়ে যাবে কালেমা বাতিল হয়ে যাবে এই কালেমা হচ্ছে এমন একটি দিকির যা অন্তরে প্রশান্তি নিয়ে আসে সমস্ত বিপদ মুসিবত এগুলো দূর হয় ভয়ভীতি দূর হয় কালেমার মাধ্যমে বিপদ দূর হয় মানুষের গুণা ক্ষমা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন আহ মানুয় তাতমা ইন্নুল কলু বহুম যারা ইমানদার তাদের অন্তরের প্রশান্তি তো আল্লাহর জিকিরে আর আল্লাহর জিকিরের মধ্যেই আল্লাহ বিদিকির তামা ইন্দুল কলুম আল্লাহর জেনে রাখো আল্লাহর জিকিরেই তো অন্তরের প্রশান্তি রয়েছে কাজেই অন্তর প্রশান্তি পাবে আল্লাহর জিকিরের মাধ্যমে এই জন্য এই কালেমার জিকির সবচাইতে প্রশান্তি করে একটি জিকির আলহামদুলিল্লাহ সম্মানিত খতিব সাহেব এবার বলছেন আমাদেরকে লক্ষ্য করে যে তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো আর এই কালেমাকে শক্তভাবে আঁকড়ে ধরো এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়েতে শ্রেষ্ঠতম আমল তোমরা আল্লাহর কাছে যা কিছু পাবে তাই তো তোমরা যা কিছু পাঠাবে তাই তো তোমরা পাবে সুবহানাল্লাহ আল্লাহর কাছে যা পাঠাবো আগামীকাল আমরা তাই পাবো এর বেশি পাবো না আল্লাহর কাছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইদুল্লাহ আল্লাহুল হাম কদির একটা ধিকির এটা যে ব্যক্তি কোনো দিন একশতবার পাঠ করবে ফি ইউমিন মেয়াত একশতবার পাঠ করবে কান লাহু আদলা আশর কপ তার জন্য দশটি গুলাম আজাদ করার স্বভাব হবে অকতিবাত লাহু মিয়াতু হাসানাতিন ও মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যাহ তার আমলনামা থেকে তাকে এরকম 100টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং তার আমলনামায় 100টি সব লেখা হবে ওয়াকানাত লাহু হিরজুন মিনাস শাইতানি ইয়াউমাহু যালিক আর ওই দিন সে শয়তানের কুমন্ত্রণা থেকে আক্রমণ থেকে শয়তানের অনিষ্টতা থেকে নিরাপত্তা পেয়ে যাবে হাত্তা ইয়ুমসি সন্ধ্যা পর্যন্ত ওয়ালাম ইউতিয়াহাদুন আফদালা মিম্মা জাআবি আ ইল্লা আহাদ আমিল আকসালামিনা আলিকা অর্থাৎ কেয়ামতের দিন এত উত্তম আমল নিয়ে কেউ উপস্থিত হবে না তবে তার মতো অথবা তার চাইতে যে ব্যক্তি আকসালামিন আমিন জালিকা তার চাইতে বেশি যদি কেউ আমল করে সেটা ভিন্ন কথা কিন্তু এত সব নিয়ে কেউ আসবে না কাজেই এই কালেমার জিকির আমাদের সকাল সন্ধ্যায় করা দরকার আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন অন্য হাদিসে আসছে সন্ধ্যা একশোবার পাঠ করার কথা এজন্য সকালেও একশোবার পাঠ করতে পারি সন্ধ্যাতেও আমরা একশোবার পাঠ করতে পারি আল্লাহ সে তৌফিক দান করুক আবিন। খুতবার প্রথম খুতবার শেষাংশে সে সমানিতা খতিব সাহেব বলছেন হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো এই কালিমাকে যথাযথ কদর করো এই কালেমার মর্যাদাকে বুঝো আর এই কালিমা নষ্ট হয়ে যায় ভেঙ্গে যায় এই কালিমা নষ্ট হয়ে যায় এই ব্যাপারে তোমরা বিরত থাকো যাতে করে তোমাদের দুনিয়া আখেরাতে নিরাপত্তা হয় এই কালেমা সুবহান আল্লাহ কাজেই এ কালেমা আবাদের জন্য আম নিরাপত্তা যদি আমরা এই কালেমাকে ঠিক রাখি আল্লাহর তৌহিদ কে ঠিক রাখি আল্লাহর সাথে শিরিফ থেকে যদি বিরত থাকি তাহলে এ কালেমা আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ যেমনটি কি আল্লাহ তালা করিমে বলেছেন আল্লাদিন যারা এনেছে এবং তাদের ইমানটাকে শিরিক দ্বারা জুলুম দ্বারা জুলুম এখানে অর্থ হলো শিরিক শিরিক দ্বারা মিশ্রিত করে নাই উলায় আম তাদের জন্য হচ্ছে নিরাপত্তা ওহম মুহতাদুন তারা হেদের প্রাপ্ত আলহামদুলিল্লাহ অতএব নিরাপত্তা পাবো যদি কালেমাকে শিরিক থেকে হেফাজত করি আমাদের ইমানকে হেদের উপর চলাকে যদি মুক্ত রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি দুনিয়া তো ওই কালিম আমাদের জন্য নিরাপত্তার কারণ আখেরাতেও নিরাপত্তার কারণ আলহামদুলিল্লাহ প্রথম খুতবা এখানেই শেষ করা হলো দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বলছেন যে একজন বান্দা যে আমল করে আল্লাহর জিকিরের চাইতে এমন কোন আমল নেই যে আল্লাহর আজাব থেকে তাকে বাঁচাবে আল্লাহর জিকিরের চাইতে আর একজন ব্যক্তি যে ব্যক্তি বলবে লাই রাহাই্লাহ সে কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না যদি সেই কালেমাকে একনিষ্ঠভাবে আল্লাহ সন্তোষের জন্য পাঠ করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী কখনো হবে না কাজেই এ কালেমাকে একনিষ্ঠভাবে পাঠ করতে হবে উমর ফারুক তারানু বলছেন রাসুল্লাহ সাল্লি আসলামকে বলতে শুনেছি তিনি বলেছেন আলামু আমি বলতে শুনেছি নবী করিম সাল্লাম বলেছেন আমি একটি কালেমা জানি যে কালেমা কোনো বান্দা অন্তর থেকে সত্যিকার অর্থে যদি সে অন্তর থেকে বিশ্বাস করে সত্যিকার অর্থে পাঠ করে আর এর উপর যদি সে মারা যা তাহলে সে জাহা নামের আগুন তার উপর হারাম হয়ে যাবে সুবহান আল্লাহ সেই কালিমাটা কি লাইলাহা ইহ কাজেই ইলাহা ইল্লাল্লাহ পাঠ অন্তর দিয়ে পাঠ করা উচিত যে সত্যি আমার মাবুত আল্লাহ একনিষ্ঠভাবে পাঠ করা উচিত তাহলেই আল্লাহ জাহান আমার আজাব থেকে আমাদেরকে কালিমার কারণে বাঁচাবেন তবে অবশ্যই এর মধ্যে আমল আছে যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহ কালেমা পাঠ করবে বুঝে শুনে অর্থ বুঝে সে ব্যক্তি আমল করবে না অবশ্যই এই কালিমার মধ্যে আমল আছে আমল ব্যতীত আমরা মনে করবো এখানে শুধু পাঠ করার কথা আছে পাঠ করলেই তো বুঝি হয়ে গেল না আর অসংখ্য হাদিস আসছে আপনি যদি এই মানে আমল না করেন আপনি যদি কালেমার বিপরীত আমল করেন শিরিক করেন কুফুরি করেন এই কালেমা চলে যাবে তাহলে অনেক আমল আছে এটা ছেড়ে দেওয়াও আমাদের শরীরতে কুফুরি তার মধ্যে একটি হচ্ছে সালাদ সলাদ পরিত্যাগ করা এটা হচ্ছে আল্লাহর সাথে কুফুরি করা অসংখ্য হাদিসের মধ্যে চলে আসছে তো কাজেই সালাদ বাদ দিয়ে এই কালেমার উপর আপনি টিকে আছেন এই কল্পনা করা অন্যায় এই কল্পনা করা ভুল এই এই চিন্তা করার যেন আপনার অন্তরে জন্ম না নেয় আমি বলে দিচ্ছি আল্লাহ হেফাজত করু কামিন আল্লাহ হেফাজত করু কামিন সম্মানিত দিনী ভাই বোনেরা এই কালেমা এমন একটি কালেমা রাসলাসম বলছেন ইয়াহরু জমিন্নার যাহার নাম থেকে একজন ব্যক্তিকে বের করা হবে যে ব্যক্তি বলবে লাহাই তার অন্তরে এতটুকু কল্যাণ আছে জব পরিমাণ কল্যাণ আছে মা তার অন্তরে তবুও তাকে জাহার নাম থেকে বের করা হবে এরপরে একজন ব্যক্তিকে জাহার নাম থেকে বের করা হবে যে ব্যক্তি বলবে লা তার অন্তরে এতটুকু কল্যাণ আছে মা এজেন উবুর গম পরিমাণ গম পরিমাণ তার অন্তরে কল্যাণ আছে তাকে ওই কালেমা পাঠ করার কারণে জাহার নাম থেকে বের করা হবে আরেকজন ব্যক্তিকে কালেমা পাঠ করার কারণে তাকে বের করা হবে যে ব্যক্তি বলবে লা তার কাছে অনুপরিমাণ সামান্য পরিমাণ অন্তরে সৎ আমল আছে এই জন্য তাকে বের করা হবে তো কাজেই এই কালেমাটা একনিষ্ঠভাবে পাঠ করা উচিত আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন এই কালেমা এমন কালিমা যে ব্যক্তি এই কালেমাকে একনিষ্ঠভাবে পাঠ করবে সে ব্যক্তি ক্যামতের মাঠে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাফাত পাবে সুপারিশ পাবে সুবাহানাল্লাহ তার সুপারিশ ক্যামতের দিন কবুল করা হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে আস আদুলি কেয়ামা ক্যামতের দিন সে হচ্ছে অধিক ভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তি আমার সাফাত পাবে কোন ব্যক্তি পাবে আমার মান সম্মিন কলভি আউ নফসিহি যে ব্যক্তি তার অন্তর থেকে একনিষ্ঠভাবে তার হৃদয় থেকে আত্মা থেকে বলবে ইল্লাল্লাহ এই ব্যক্তি এর মানে তার মধ্যে কোনো শিরিক থাকবে না শিরিক অন্তরে থাকা যাবে না তাহলেই এই কালেমা পাঠের মাধ্যমে এই কালেমার প্রতি চলার মাধ্যমে আপনি ইনশাআল্লা রাসুল্লাহের সাফাত পাবেন আলহামদুলিল্লাহ এই কালেমা এমন কালেমা যেই কালেমা হওয়া উচিত আমাদের সর্বশেষ কালেমা জীবন যখন শেষ হয়ে যাবে একজন মুমিন বান্দার সর্বশেষ আমল হবে এই কালেমা তার বিদায় লগ্নে তার আহাল পরিবার থেকে যখন সে বিদায় নিবে তখন এই কালেমা পাঠ করবে ওয়াকুদ্দী আজ আলাহু তার জীবনের শেষ সমাপ্তি যখন ঘটবে তখন সে কালেমা পাঠ করবে আর তার চারপাশে যারা থাকবে একজন ব্যক্তি যখন বিদায় নিচ্ছে তখন যেন তাকে তালকিন করায় লা ইলাহ ইল্লাল্লাহ এটা কিভাবে। মৃত ব্যক্তিকে এটা বলবে না ইল্লাল্লাহ বলুন আপনি এটা বলবে না বরং তালকিনের সিস্টেমটা হচ্ছে হাদিস সম্মত যেটা যে তার সামনে লাই ইল্লাল্লাহ পাঠ করতে থাকবে সে সেটা শুনে সে বলবে রাসুল জাতি করে লিয়াল কল্লাহা বিহা জাতি করে কালেমা দ্বারা সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এই জন্য এই কালেমা মৃত ব্যক্তিদের কাছে যখন মুমূর্ষ রুগী এদের কাছে বেশি বেশি পাঠ করা উচিত যাতে করে এই ব্যক্তিটি মুক্তি পেয়ে যায় এরপরে নবী যে বলেছেন লাকিনুমা তাকুমাহ যে তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে তালকিন করাও মানে পাঠ করা উল্লা ইলাহ তবে এটার পদ্ধতি আমি বলে দিলাম যেটা উলামগন বলেছেন যে তখন তাকে জোর করবে না বরং বরং তার সামনে পাঠ করবে তাহলেই হবে সর্বশেষ হাদিস সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তির সর্বশেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ কী আসছে কী কীভাবে আসছে মান কান আখির ও কালাম দখলাল জান্না আজ লাহুল জান্না হাদিসটি ইমাম হাকিম তার আল মুস্তাদ আল সহিহাইন এই গ্রন্থে নিয়ে এসেছেন যে যে ব্যক্তির কালেমা হবে সর্বশেষ বাক্য হবে ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে অথবা জান্নাত তার উপর ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ দেখুন এই কালেমার গুরুত্ব কতটুকু এই জন্য এই কালেমাকে ছেড়ে দেওয়া যাবে না জীবনে বারবার এই কালেমাকে পাঠ করতে হবে বারবার এই কালেমার যে হক এই কালেমার যে অধিকার সেটা আদায় করতে হবে এই কালেমার অধিকারটা কি সেটা হচ্ছে এক আল্লাহর গুলামী করা আল্লাহর সাথে কোনো বস্তুকে শরিক না করা কোনো নবীর আসুলদেরকে আল্লাহর সাথে শরিক করা উচিত নয় কোনো ফেরেশতাকে কোনো জিনকে কোনো পোহর পাহাড় মালাকে পৃথিবীর কোনো মখলুককে কোনো রাজাবৎসাকে পৃথিবীর কোনো কিচ্ছুকে আল্লাহর সাথে শরিক করা উচিত নয় এটা হচ্ছে কালেমার হক এক আল্লাহর গুলামি করা আল্লাহর সাথে সকল প্রকার ছোটো এবং বড়ো শরীর থেকে বিরত থাকাই হচ্ছে এ কালেমার হক এই জন্য এই কালেমার হক আদায় করে আমাদের এই জীবনে চলতে হবে তাহলেই এই কালেমা আমাদের কাজে আসবে সর্বশেষ কালেমাও যেন আল্লাহ আমাদের সর্বশেষ বাক্য যেন এটাই হয় দুনিয়া থেকে বিদায়ী কালে লা ইলাহা ইল্লাল্লাহ বলেই যেন আমরা বিদায় নিতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আমিন আজকে আমরা এই কালেমার যে গুরুত্ব এবং মর্মার্থ বুঝলাম তাওহিদের এই কালেমার তৌহিদেরই বাক্যের আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আমরা যেন এর উপর আমল করতে পারি তার আগে যেন বুঝতে পারি এর গুরুত্ব যেন অনুধাবন করতে পারি সেই তৌফিক প্রার্থনা করে শেষ করছি আসসালাতসালাম ওয়ালাহবীনা আলিহি ও আলি ওসহবি আজমআ